1971 সালের এই দিন রচিত হয় দেশের সূর্য সন্তানদের চিরতরে মুছে দেবার নীল নকশা, যে ইতিহাস না জানলে অসম্পূর্ণই থেকে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস জানা। এমন কথাই বলছেন 71-এর শহীদ বুদ্ধিজীবী সন্তান এবং মুক্তিযুদ্ধ গবেষকরা। সর্বসম্মতি রিপোর্ট। বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক, সাংবাদিক সহ সাংস্কৃতিক আন্দোলনের সংগঠকরা পশ্চিম পাকিস্তানের জান্তা শাসক আর তার দোসরদের চক্ষুশুল্ক হবেনি, কেননা এই মানুষগুলোই মুক্তির এব্রোথেব্রো পথ মসৃণ করেছেন নিজেদের ভাবনা, চিন্তা ও অ্যাক্টিভিজম দিয়ে। স্বাধীন বাংলাদেশে একটি দীর্ঘ সময় পর্যন্ত একরকম দায়সারাভাবে কিছু শহীদ বুদ্ধিজীবীদের নাম নেওয়া হয়, ছিল না কোনো রাষ্ট্রীয় তালিকা, এমনকি সংজ্ঞাও। এই গেল বছর রাষ্ট্রীয় সংজ্ঞা নির্ধারিত হয়েছে এবং প্রথম দফায় তালিকা হয়েছে 1222 জন শহীদ বুদ্ধিজীবীর। লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মফিদুল হক, তিনি বলছেন এখন স্বীকৃত সংজ্ঞা অনুযায়ী সারা দেশে শহীদ বুদ্ধিজীবীদের খুঁজে বের করতে হবে। এখন বলবো যে শহীদ বুদ্ধিজীবীর একটি সংজ্ঞা নির্ধারিত হয়েছে এবং সেই অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদের অনুসন্ধান করা, কারা কীভাবে কোথায় শহীদ হয়েছেন, নানাভাবে এখানে তথ্য আহরণ, তথ্য সংরক্ষণ, তথ্য উপস্থাপন, এই কাজগুলো করতে হবে। আর এই কাজটি সরকারের যেমন দায়িত্ব তেমনি সমাজেরও দায়িত্ব। শহীদ বুদ্ধিজীবী সন্তান অনল রায়হান, তার মতে শুধু কেন্দ্র নয় প্রান্তিক পর্যায়েও শহীদ বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে জানাতে হবে উত্তর প্রজন্মকে। ইতিহাসটা ওর জানা না থাকলে এই বুদ্ধিজীবীদের ভূমিকাটা কেন অত্যন্ত আপনার চ্যালেঞ্জিং ছিল সে সময়ের পাকিস্তান গভর্নমেন্ট এবং জামাতের কাছে, সেটা তো বুঝতে পারবে না, সেটা কমিউনিকেট করতে আমরা ব্যর্থ হয়েছি। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিফলক বা সমাধির যত্নে অবহেলাও পোড়ায় শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকে, একই সাথে যে কোনো মুক্তি সচেতন নাগরিককেও। স্মারক হয়তো অনেক তৈরি হয়েছে, সরকারিভাবেও হয়েছে, আবার বেসরকারিভাবে সমাজের উদ্যোগেও হয়েছে। সংরক্ষণের জায়গাটা আমাদের একটা বিশাল দুর্বলতা আছে, আর এই দুর্বলতার ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে সমাজের সঙ্গে ওই স্মারকের একটা সম্পৃক্তি দরকার। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা, যেটি কি পঠন পাঠন এবং ধারণ করতে না পারলে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে অখণ্ড অবস্থায় ধারণ করতে পারেন না। ইতিহাসবিদদের মতে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে তৎকালীন পাকিস্তানি শাসকরা, যা বাস্তবায়ন করে মূলত আলবদর বাহিনী। শুধু 14ই ডিসেম্বর নয়, যুদ্ধের 9 মাস জুড়েই চলেছে বুদ্ধিজীবী হত্যা। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।